हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। एखन जेहेतु भरपूर शीत, ए शीतेर मौसुमे किन्तु बाँधाकपि खूब सहजे सब जायगाते अवेलेबल। हरेक रकम सब्जिर मध्ये ए सब्जिटा किन्तु खूब सहजे आर कम खरचे सब जायगाते पावा जाय। किन्तु आमरा सब समय एक ही रकमेर बाँधाकपि भाजी खेते खेते किन्तु बिरक्त हये जाय। তাই আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বানাতে পারেন। এই রেসিপিটি খুবই সহজ আর মজাদার। আর এই রেসিপিতে আপনি যদি বানান তাহলে কিন্তু যাদের থাইরয়েড প্রবলেম আছে তারও খেতে পারবেন। আমার যেহেতু থাইরয়েড প্রবলেম আছে তার জন্য আমি কিন্তু যে সবজিগুলো খাওয়া যায় না সেগুলোকে কিভাবে খাওয়া যায় সেইভাবে চেষ্টা করি তৈরি করতে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বাঁধাকপি ভাজি করেন তাহলে থাইরয়েড রোগীরা কিন্তু কোনো দুশ্চিন্তা ছাড়াই এভাবে খেতে পারবেন। আর যাদের কাছে বাঁধাকপি খুবই বিরক্তকর লাগছে একইভাবে খেতে কিন্তু ভিটামিনের জন্য খাচ্ছেন তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম চিকন করে কেটে একটা বাঁধাকপি, তারপর নিয়ে নিচ্ছে একটা বড় সাইজের আলু কুচি করে এইরকম। আর আমি কিন্তু এটা নতুন আলু নিয়েছি, এখন যেহেতু শীতের মৌসুম নতুন আলু সব জায়গাতেই পাওয়া যায়। তারপর আমি একটা বড় সাইজের টমেটো এইরকম কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি দুইটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি নিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। প্রথমে চুলার আঁচটা অন করে দিয়েছি হাই স্পিডে। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি আলু কুচিগুলি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। তারপর আমি বাঁধাকপিগুলি দিয়ে দিচ্ছি। আমি 3 মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সেদ্ধ করে নিব। যেহেতু আগেই বলেছি যারা থাইরয়েডের রোগী তারা এভাবে খেতে পারবেন, তারা অবশ্যই এভাবে কিন্তু সেদ্ধ করে খেতে হবে, তাহলেই কিন্তু আপনি বাঁধাকপিটা খেতে পারবেন। সেদ্ধ করে পানিটাকে ফেলে দিতে হবে। আর যাদের থাইরয়েড সমস্যা নেই তারা পানি দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তারা এমনিতে একটু ভাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে 3 মিনিটের মতো সেদ্ধ করে নেবেন, কোনো পানি দেবার প্রয়োজন নেই। আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। 3 মিনিটটি কিন্তু এনাফ, এতে করে 60% মতো সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর চুলার আঁচটা লো করে আমি একটা প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচের ফালি। এখানে 8টা কাঁচামরিচ ফালি আছে, আপনারা যেই রকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপর এগুলোকে নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নেব। তারপর আমি এই রকম যে কিপ করে কেটে রেখেছিলাম সেই কিপ করে কাটা টমেটোটা দিয়ে দিচ্ছি বাদামি কালার ভাজা হয়ে গেলে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে কম, মানে আধা চামচ হলুদের গুঁড়া, খুবই সামান্য। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়া। তারপর আমি দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা গুঁড়া। এই 3টা মশলাই কিন্তু আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে। এই 3টা মশলা দিয়ে আমি টমেটো আর সব কিছু একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য, যাতে তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যায়। তার জন্য আমি সাধারণ যে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু প্রায় 50% মতো নরম হয়ে গিয়েছে। ঠিক সেই পর্যায়ে আমি টমেটো আর সব কিছু এক সাইড করে অন্য পাশে যে তেলটা ভেসে আছে সেই তেলের মধ্যে আমি ডিম ভেঙে দিয়ে দিয়েছি। দেখুন ঠিক এভাবে ডিমটা আপনারা ভেঙে দিবেন। ভেঙে দিয়ে তারপর স্পেচুলার সাহায্যে এভাবে মিক্স করে ফেলবেন। সাদা আর কুসুমটা 2টা অংশ এভাবে মিক্স করে দিবেন, কিন্তু একসাথে কিন্তু মিশিয়ে ফেলবেন না, ঠিক এক সাইড করে। আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক আমার মতো করে এভাবে এক সাইড করে একটু গুতিয়ে গুতিয়ে ভেঙে ফেলবেন। এতে করে কিন্তু আপনার ডিমটা সবজির সাথে মিক্স হবে না আর আপনার খেতে খুবই ভালো লাগবে। যদি আপনি সবজির সাথে মিশিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ভাজিটা খেতে ভালো লাগবে না। তার জন্য এভাবে আলাদা করে ভেঙে প্রথমে ভেজে নেবেন, তারপর সবজির সাথে আমার মতো করে মিশিয়ে নেবেন। ডিম আর সব সবজি আমি 2-3 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলেই আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা। তারপর দিয়ে এখন আমি প্রায় 7-8 মিনিট সময় নিয়ে পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত আমি এগুলোকে ভাজি করব।
এভাবে ভাজি কিন্তু সময় বেশি লাগে না। চুলার আঁচটা মিডিয়াম করে কিন্তু আপনারা ভাজিটা করবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে উল্টিয়ে পাল্টে এগুলোকে ভেজে নেব প্রায় 7-8 মিনিট সময় নিয়ে। আপনাদের সাইজ অথবা পরিমাপের অনুযায়ী কিন্তু কম বেশি লাগতে পারে বাঁধাকপি ভাজিটা। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখনই আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ ধনেপাতা কুচি আর 3টা কাঁচামরিচ ফালি। এতে করে এই ভাজিটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। আর ধনেপাতা কুচি কিন্তু থাইরয়েড রোগীদের জন্য অনেক বেশি উপকারী। আপনারা চেষ্টা করবেন ধনেপাতাটা একটু বেশি করে খেতে, তাহলে থাইরয়েডটা অনেকটা কন্ট্রোলে আসে। দেখুন আমার ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি চুলার আঁচ অফ করে দিচ্ছি। তারপর আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভাজিটা কেমন হয়েছে। দেখুন এই বাঁধাকপি ভাজিটা কতটা ঝুরঝুরে হয়েছে, আর দেখতে কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে সামান্য একটু হলুদি ইউজ করার জন্য। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি, আমি এই ভাজিটাতে কিন্তু কোনো প্রকার লাল মরিচ ইউজ করিনি। কারণ আমি যদি লাল মরিচ ইউজ করতাম তাহলে কিন্তু এই বাঁধাকপির ভাজিটা অন্যরকম হতো আর খেতে একদমই ভালো লাগতো না। আপনারা বেশি কাঁচামরিচ ইউজ করবেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। আমি দেখালাম, আপনারা একটু দেখুন যে ভাজিটা এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এই ভাজিটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। এই ভাজিটা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে মানিয়ে যায়। এটা এতটাই বেশি মজাদার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিব আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা থাইরয়েডের রোগী, আমি আবারও বলছি তাদের উদ্দেশ্যে, আপনারা অবশ্যই এগুলোকে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর ভাজি করবেন। আর যাদের থাইরয়েড নেই তারা পানি দিয়ে সেদ্ধ করবার কোনো প্রয়োজন নেই, আপনারা এমনিতেই সেদ্ধ করে অথবা কাঁচাও ভাজিটা করে ফেলতে পারেন, শুধু সময়টা একটু বেশি লাগবে। আবারও আমি বলছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।